গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়া ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন আমরা সবাই যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু পরে বলি, তো আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন দিল্লির এই রোডগুলো, এই দেখুন আর চারপাশটা দেখুন কত সুন্দর, দুপাশ দিয়ে গাছ সবুজ সবুজ আর মাঝখানটা দিয়ে রোড, আর আকাশের দৃশ্যটা দেখুন তো এত সুন্দর লাগছিল, এই যে আকাশের এই দৃশ্যটা আর চারপাশটা সবুজে ভরা, আর এই যে খোলা আকাশ, আর আমরা গাড়িতে চলছিলাম, এই দেখুন আমরা এখন ক্যাবে বসে আছি। তো বন্ধুরা, আমাদের সকালে ক্যাবটা আমাদের বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, তার জন্য একটু লেট হয়ে গেছে আমাদের আসতে। তো এই যে দেখুন আমরা সবাই বসে আছি, এই যে ওর পেছনে আমার বোন আর ভাই বউ, আর ওই যে আমার সুইট ভাই বউ ঘুম পাচ্ছে, আর আমার বোনের মেয়ে টুকি সোনা, ও দুটো ছেলে মেয়েরই খুবই ঘুম পাচ্ছে দুপুরবেলা, তো এখন ওদের ঘুম পাচ্ছে তো দেখতেই পাচ্ছেন। তো এখন এই যে একটু পরেই আপনাদের আমি দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। তো এখন তো এই যে আমরা ক্যাবেই আছি বসে, তো একটু পরেই আমরা চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, যারা দিল্লির বন্ধু তারা তো দেখেই বুঝতে পাচ্ছে এই জায়গাটা কোন জায়গা। তো এই দেখুন রোড দেখেই বুঝতে পাচ্ছে অনেকেই যারা দিল্লিতে থাকে বন্ধুরা। তো একটু পরেই বাস আমরা চলে আসছি, তো দেখতে থাকুন বন্ধুরা। তো এই দেখুন এখানকার এই যে এই জায়গাটা খুবই সুন্দর, আর এই গাছপালা চারপাশটা এত সুন্দর দেখতে। এই যে আমরা চলে এলাম লালবাত্তি ইন্ডিয়া গেটের এটা। তো এখন এই যে আমরা চলছি, বাস একটু পরেই বাস চলে আসব, তো আপনারা দেখতে থাকুন। এই যে এখন এখান দিয়ে একটু আগের থেকে আমাদের এই গাড়িটা মুড়ে যাবে। তো দেখুন এখন এই যে এখান এই দিকটা দিয়ে গাড়ি এই যে মুড়ছে, তো একটু পরে আমরা ক্যাব থেকে নেমে যাব। তো এই যে দেখতেই পাচ্ছেন ব্যাস এখনই আমাদের ক্যাব স্টপ করবে, আর ক্যাব আমাদের স্টপ করে দিয়েছে, আর এই যে আমরা চলে আসলাম। তো এখন আমরা এই যে ক্যাব থেকে নেমে যাচ্ছি, এই যে আমার বোন আর এই যে কাকার ছেলে। তো এখন এই যে আমরা গেটের দিকে যাচ্ছি, তো এটা 4 নম্বর গেট। তো বন্ধুরা, এটা হচ্ছে দিল্লির ডক্টর আম্বেদকর স্টেডিয়াম। তো এখানে আমাদের আজকে একটা ফুটবল ম্যাচ আছে, তো তার জন্য আমরা এখন যাচ্ছি। তো আপনাদের এই দেখুন এটা হচ্ছে মেন গেট, দেখুন অনেকগুলো গেট আছে, তো এটা হচ্ছে 4 নম্বর গেট। তো এই গেট দিয়ে আমরা এই যে ভেতরে এন্ট্রি করছি। তো দেখুন এই যে আমাদের ভেতরে এন্ট্রি হয়ে গেছে, আর এখন এই যে সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি, আর এই যে আমার বোনাই এসে গেছে মেয়েকে দেখে খুশিতে পাগল, বাবা খেলবে প্লেয়ার, তো মেয়ে আসছে দেখতে। তো বন্ধুরা, এটা হচ্ছে দিল্লির ডক্টর আম্বেদকর স্টেডিয়াম। তো আপনারা অনেকেই টিভিতে স্টেডিয়াম দেখেছেন আর ফুটবল ম্যাচও দেখেছেন এই স্টেডিয়ামের। তো
আমি আপনাদের আজকে যতটুকু পারি ততটুকু দেখাচ্ছি। তো এখন এই যে আমাদের এখন ম্যাচ চলছে, তো এটা দিল্লি বাঙালিদের 16 টিমের একটা ম্যাচ, এখানে ফুটবল ম্যাচ চলছে। তো আজকে তো 10 টিমের খেলা হবে, তো সকাল থেকে স্টার্ট হয়ে গেছে। তো আমাদের টিমের দুপুরি খেলা ছিল 2টার দিকে, তো তার জন্য আমরা এখানে 2টার আগেই এখানে চলে আসছি। তো এখন আমাদের ম্যাচ স্টার্ট হয়ে যাবে। তো আমার ভাইটাই খেলছে, তো এই যে পুরো স্টেডিয়ামটা আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই যে এখানে প্রাইস রাখা আছে, আর এখানে অনেক লোক বসে আছে দেখুন। তো আর এই যে এর চারপাশটায় কিন্তু অনেক লোক আছে। তো এখন কিন্তু ভীষণ রোদ, আর যাকে বলে কড়ক ধূপ। তো এত গরমেতে লোকে বেশ গাছের টাছের ছায়াই বসে আছে। তো দেখুন এই যে, আর এই যে ও পিছনটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, যখন এখানে স্টেডিয়ামে কোনো ম্যাচ ট্যাচ হয় তো ওখানেও লোকে বসে, যারা VIP কোটা বলে ওটাই। আর এই দেখুন এই চারপাশটা অনেক বড় স্টেডিয়াম এটা। তো এই যে আমাদের কিন্তু এখন ম্যাচ চলছে, স্টার্ট হয়ে গেছে। তো এই যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ব্লু আর ব্ল্যাক প্যান্ট আর ব্লু টি শার্টের এই টিমটা আমাদের। তো আমাদের অনেক আত্মীয় স্বজনরাও খেলছে, আমার ভাই বোনাই সব আছে টিমে, আর আমার হাজব্যান্ড তো কোচ এখানেই আছে। একটু পরে আমি দেখাচ্ছি। তো দেখুন স্টেডিয়ামটা দেখুন, আর এই যে প্রাইজগুলো রাখা আছে, আর এই যে এই প্রাইজের ধারে যে লোকটা আছে এ আমাদের কাকা হচ্ছে। তো উনি এই যে আমাদের দিল্লি এখানে নর্থ ওয়েস্ট জোনের উনি সেক্রেটারি। আর এই দেখুন এই যে আমার বোনাই, তো এখানে বসে আছে আমাদের আত্মীয় স্বজনেরা অনেকেই এখানে আছে, আর এই যে অন্য অন্য টিমের লোকও বসে আছে। তো এনাদের একটু পরেই হবে এনাদের ম্যাচ, তো আমাদের টিম এখন খেলছে। আর এই যে সবাই এখানে আমরা বসে আছি, আর ব্যাস এখানে ম্যাচের মজা নিচ্ছি এখানে বসে বসে, আর সবাই সেলফি টেলফি নিচ্ছে, ভিডিও ভিডিও করছে। তো সবাই ব্যাস এখানে এখন বসে ব্যাস ম্যাচ দেখছে। তো এই স্টেডিয়ামটা কিন্তু অনেক বড় বন্ধুরা। তো আমি অনেকটা জুম করে দেখিয়েছি যতটুকু পারি। তো এখানে এখন আমাদের এই যে ম্যাচ চলছে, তো একটু পরেই দেখুন এই যে লাল টি শার্ট আর এই যে ব্লু প্যান্টে আমার হাজব্যান্ড টিমের কোচ। তো এই যে বন্ধুরা, আমি আজকে এই ভিডিওটা আপনাদের যতটুকু পারি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো দেখুন আমি যতটুকু পারি আপনাদের দেখাচ্ছি। আর এই যে আমাদের টিমের লোকেরা এখন এখানে দাঁড়িয়ে আছে প্লেয়ারগুলো, তো 20 মিনিটের পরেই ব্রেক দেয়, তো ব্রেক দিয়েছে, তো এখানে সবাই এখন দাঁড়িয়ে আছে। তো আমাদের ম্যাচের খেলা হয়ে যাওয়ার সঙ্গেই আমরা বাড়িতে চলে যাব, কারণ এখনও অনেক টিম খেলবে, তা অত সময় আমরা এখানে থাকবো না। তো আপনাদের সাথে এটা আমি বেশ শেয়ার করছি। তো
তো এখন দেখুন ম্যাচ হয়ে গেছে আর সবাই এখন ওই যে উঠে আসছে মাঠ থেকে সবাই, এই যে আমার ভাই আর এই যে সবাই এখন চলে আসছে। তো আমাদের খেলা কমপ্লিট হয়ে গেছে আর বাকি টিম এখনও খেলবে, কিন্তু অত সময় আমরা থাকবো না, তো এখন একটু পরেই বাড়ির দিকে রওনা হব। দিল্লির স্টেডিয়াম আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর এই যে স্টেডিয়ামের বাইরেটা আমি একটু আপনাদের দেখাচ্ছি, দেখুন ডক্টর আম্বেদকর স্টেডিয়াম, এই যে লেখা দেখা যাচ্ছে এখানে, আর এটা হচ্ছে 4 নম্বর গেটের এই যে মেন গেট এটা। তো আর এই যে সবাই চলে আসছে, আমরা এখন ব্যাস বাড়ির দিকে রওনা হব। আর বন্ধুরা আমার এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। দিল্লির এই যে ডক্টর আম্বেদকর স্টেডিয়াম অবশ্যই জানাবেন বন্ধুরা। আর এখন আমরা বাড়ির দিকে রওনা হব, তো আমার ভিডিওটা এখানে এন্ড করছি। আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।